যেতে পারবে না কেন সন্তান হয়ে থাকো তাহলে আমার কলসি এনে আমি আমার বাড়ি চলে যাব। ওই ইয়ানা গাওনা কইলে বাঙ্গা বা ভদ্রলু ইয়ানা বা হে ভদ্রলু ভদ্রলু কি তো জুতা চুরি করে পূজা করবে না ভাই ইয়ালা দাদা কই এই তুই এদের সাথে কথা বলবি না আমি কো তুই কথা বলতে পারিস না একটা কথাও কম নাইস শোন আমি তোমার মাটির কলসি ভেঙে দিয়েছি তুমি এই জায়গায় একটু সময় বসো আমি তোমার জন্য এখন একটি কলসি নিয়ে আসছি ঠিক আছে ময়লা জন্ড আও শোন বল ওদেরকে পেতে হলে হ্যাঁ ওদের জন্য এখন একটি কলসি আনতে হবে তাহলে চলো আমার
সখী হ্যাঁ এখনো তো আসছে না, চলো না একটু এগিয়ে দেখি। আচ্ছা শোনো, আমি তোমার জন্য অতি যত্ন করে এই কলসিখানা নিয়ে এসেছি, তাই বুঝি? হ্যাঁ তুমি নিতে পারো তোমার কলসিখানা। খিলুম খিলুম আমার ভেঙেছিলে মাটির কলসি, দিয়েছো স্বর্ণের কলসি, কিন্তু এতে নাম লেখা কেন? তাই তোমার কলসি আমি নিতে পারবো না। শোনো, আমি তোমাকে স্বর্ণের কলসি কেন দিয়েছি জানো? এই কলসি যদি তোমার কাস্তনে কখনো পড়ে যায় তাহলে ভাঙবে না। দেখতে জন্ত নিয়ে আসো, দেখতে পেরেছো? এই তুই কলসি তোমার কাস্তরে কখন হারিয়ে যায়, আচ্ছা তাহলে এই নামের মাধ্যমে তোমার কলসি তুমি পেয়ে নিবে। শোনো, ভেঙেছিলে মাটির কলসি, দিয়েছো স্বর্ণের কলসি, আবার এতে নামও লিখে দিয়েছো, জানি হারালে খুঁজে পাই, তাই না? কেন দিয়েছো, তোমার মতলবটা কি?